খড়গ্রামের সাদলে শুট আউটের ঘটনায় ধৃতদের মধ্যে একজনের পুলিশি হেফাজত ও একজনের জেল হেফাজতের নির্দেশ কান্দি কোর্টের। ধৃত বাইতুল্লাহ শেখকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। ঈদে এবার মুর্শিদাবাদেই কাশ্মীরি ওয়াজ ওয়ান গোল্ডেন রিট্রিটের জাফরানে মুবারকে ঈদ। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরে 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট। খড়গ্রামের সাদলে শুট আউটের ঘটনায় কুতুবুদ্দিন শেখকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। বাইতুল্লাহ শেখকে জেল হেফাজতেরও নির্দেশ। জমি নিয়ে বিবাদের জেরে সোমবার রণক্ষেত্র হয়ে ওঠে খড়গ্রামের সাদল এলাকা। চলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হন 4 জন, এই ঘটনায় আহত হন 6 জন। পুলিশ এই ঘটনায় রাতেই এলাকা থেকে কুতুবুদ্দিন শেখ, বাইতুল্লাহ শেখ নামে 2 জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের কান্দি কোর্টে পাঠানো হয়। কুতুবুদ্দিন শেখকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাইতুল্লাহ শেখকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই গণ্ডগোলের জেরে আজকে কোর্টে 2 জনকে ফরওয়ার্ড করে এবং তাদের মধ্যে কুতুবুদ্দিন শেখকে 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়ায়, মানে চানো হয় যে তার কাছ থেকে কিছু বোম এবং গুলি উদ্ধারের জন্য কোর্ট 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে।